ভোটের প্রচার শুরু হয়ে গেছে। কাশীপুরের মারবাগান শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন কলকাতা উত্তরে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। এরপর হুট খোলা গাড়িতে চড়ে এলাকায় ঘুরছেন তিনি, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের কাছে। অর্ণব, কলকাতা উত্তরে তৃণমূল প্রার্থী, তিনি প্রচারে বেরিয়েছেন, জনসংযোগ সারছেন, কি বার্তা দিচ্ছেন তিনি? অনেক শোনা যাচ্ছে, প্রচার করছেন কলকাতা উত্তরে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রচারে বেরিয়েছেন কাশীপুর সংলগ্ন চত্বরে, সঙ্গে ডেপুটি মেয়র অতীন ঘোষ, তিনিও রয়েছেন। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ইতিমধ্যেই প্রচারে বেরিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই বলছিলেন যে এবারে যদি জয় তিনি পান তাহলে একেবারে মেসির মতন রেকর্ড তার তৈরি হবে। জয় তিনি পাবেন কিনা তত চৌঠা জুড়ি বোঝা যাবে, তবে তার আগেই ইতিমধ্যেই কলকাতা উত্তরে তৃণমূল কংগ্রেস প্রার্থী পথে বেরিয়েছেন প্রচারে। বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এবং তার সঙ্গে যে অনুগামীরা ছিলেন তাদেরকে গাড়ি আটকে মারধরের অভিযোগ উঠেছে বাঁকুড়ার পাত্রসায়রে। গতকাল ভোটের প্রচারে বেলুড় গ্রাম পঞ্চায়েত এলাকায় যান সৌমিত্র এবং সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ভরামি। আপনাদের কি বালির টাকে চলবে দেখুন, বালির যদি কালকে বন্ধ না হয় তাহলে এখান থেকে আপনার বলছি পরিষ্কার হবে, এইভাবে চলতে পারে না। সৌমিত্র খান বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী, প্রচারে বেরিয়েছিলেন তিনি এবং গাড়ি আটকে তাকে এবং হেনস্থা করা হয় এবং তার সঙ্গে যে বিজেপি কর্মী সমর্থকরা ছিলেন তাদের মারধর করা হয়, এমনটাই অভিযোগ তিনি শাসক দলের বিরুদ্ধে করছেন। তৃণমূলের অঞ্চল সভাপতির নেতৃত্বে বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে তার অভিযোগ। রীতিমতো সেখানে দাঁড়িয়ে তিনি পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন। পূর্ণেন্দু সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পূর্ণেন্দু, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া কি পাওয়া গিয়েছে? দেখো, তৃণমূল কংগ্রেসের যেটা প্রতিক্রিয়া, যেটা সুমিত খানের প্রাক্তন স্ত্রী সুজাতা মন্ডল, যিনি বিষ্ণুপুর লোকসভা তৃণমূলের প্রার্থী হয়েছেন, তিনি যেটা দাবি করছেন যে এই ঘটনা কোনোরকম তৃণমূল কংগ্রেস কোনোরকম কোনো যুক্ত নয়, এটা পুরোপুরি ফুটেজ পাওয়ার জন্য এবং সেটিং সুমিত্র খান নিজে তার কর্মীদেরকে এরকম মারধর, যদি কোনো ঘটনা ঘটে থাকে সেটা সুমিত্র খানের সেটিংয়ের জন্য, প্রচার পাওয়ার জন্য এরকম ঘটনা ঘটছে। যেমন দেখা গেল গতকাল যে পার্থস্থার এলাকায়, বেলউট এলাকায় যখন ভোট প্রচারে যান বিষ্ণুপুর বিজেপি পার্টির সুমিত্র খাঁ গাড়ি নিয়ে, এটা সুমিত্র খাঁ অভিযোগ করছে যে তার গাড়িকে আটক করে বেশ কয়েকজন তৃণমূল দুষ্কৃতীরা তারা স্লোগান দেখাতে থাকে, সুমিত্র খাঁয়ের অভিযোগ। এরপর দেখা যায় ঘটনাস্থলে যে পুলিশকে একটা হুমকির সুরে সুমিত্র খাঁ কথা মানে জোর আওয়াজ করে কথাবার্তা বলেন এবং হুমকির সুরে দেখা যায় পুলিশ ক্ষেত্রে, এবং পরবর্তীকালে সুমিত্র খাঁ যেটা অভিযোগ করছে যে বিজেপি কর্মীদেরকে মারধর করা হয়েছে, সুমিত্র খাঁয়ের অভিযোগ, এবং পার্থস্থায়ের থানাতে এসে লিখিত অভিযোগ করে, এবং সেই অভিযোগের ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের সুজাত মন্ডল পুরোপুরি অভিযোগ অস্বীকার করছে। ধন্যবাদ। যেভাবে হয় ডিজিপি এসপি ওসি সেই মেল এসেছিল, তারপরে তাপস বড়ে এক গুন্ডা আমাদের বিজেপির কর্মীদেরকে মারধর করতে গেছিল। আমি একটা কথা বারবার ওসিকে বলতে চাইছি যে ওসি, বালির টাকা তোলার জন্য বেলুড় রসুলপুরে একটা অবৈধ খাদান সেইটাকে চালু রাখার জন্য তাপস বাড়ি একটা তৃণমূলের গুন্ডা, তৃণমূলের হারমাদ, তার কাছ থেকে টাকা নিয়ে তাপস বাড়িকে দিয়ে এলাকার মানুষকে অত্যাচার করছে। আমি ফার্দার বলছি, এটা পঞ্চায়েত বোর্ড নয়, পাত্রসাহেব ব্লকের পঞ্চায়েত বোর্ড হয়নি, সেটা আমরা মোটামুটি এসপিকে আমি চারটে লেটার দিয়েছি, তারপরেও তাপস বাড়ি অ্যারেস্ট হচ্ছে না এবং তাপস বাড়ি এভাবে করছে। এরপরে পতাকাগুলোকে আপনার আগুন লাগিয়ে দেওয়া হচ্ছিল, খুব পরিষ্কার বলছি, যদি এইভাবে ঘটনা ঘটতে থাকে তা এলাকার মানুষ, দু লক্ষ মানুষ কিন্তু ঘেরাও করে দেবে। একজন মহিলার শরীরে হাত দিয়েছে যা অত্যন্ত লজ্জার,
যে সাজা আনরা সন্দেশখালি ঘটিয়েছে আজকে এই জায়গায় তো পাত্র স্যারেও তাপস বাড়ি একজন মহিলার গায়ে হাত দিয়েছে, হাত দিয়ে নয় তাকে পাশবিক অত্যাচার করেছে। চিফ ইলেকশন কমিশনে আমরা মেল করেছি, এখনো পুলিশকে সঙ্গে নিয়ে মহিলাদের উপর অত্যাচার করা এই তাপস বাড়ি এক নেশা হয়ে গেছে। আমরা চাই তাপস বাড়ি ইমিডিয়েট অ্যারেস্ট হোক। চরিত্র তো আমি জানি, উনি ভীষণ ভালো অভিনেতা, ঠিক আছে, যত না ওনার নেতা হিসেবে দর আছে, উনি মানুষকে ঠকানো ডুবি বাড়ানোর অভিনেতা হিসেবে ওনার দর আছে। তার কারণ আমার তো পরিষ্কার মনে হচ্ছে উনি যেভাবে তৃণমূলের একজন অঞ্চল সভাপতিকে ডাইরেক্ট আক্রমণ করছেন না জেনে বুঝে, তাতে মনে হচ্ছে এটা যেন কোথাও একটা সেটিং গল্প। উনি নিজেই দুষ্কৃতীদেরকে উস্কে ওনার নিজের দলের কর্মীদের নিজেই মার খেয়াল করেছেন।